ফখরুল সহ 59 জনের অভিযোগ গঠনের শুনানি মুলতবি। জানিয়ে দেব এসির ডাকে সাড়া দেয়নি বিএনপি। এদিকে শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকটের মুখে সরকারের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের। জানিয়ে দেব তিন কারণে সিলেটে বন্যা বলছে বাপা। সর্বশেষ জানিয়ে দেব অগ্নিপথে অগ্নিগর্ভ ভারত, বিপাকে বিজেপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফখরুল সহ 59 জনের অভিযোগ গঠনের শুনানি মুলতবি। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 59 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 28 আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠনের শুনানি মুলতবি চেয়ে বিএনপি নেতা বরকতুল্লাহ বলুর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরী স্পেশাল ট্রাইব্যুনাল 6-এর বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন। এদিন শুনানিতে ফখরুল সহ জামিনে থাকা অন্য 54 জন আদালতে উপস্থিত ছিলেন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকায় বলু অনুপস্থিত ছিলেন। অন্য 3 জন মারা গেছেন বলে আদালতে জানানো হয়। জানা গেছে 2015 সালের 6 জানুয়ারি সকাল 10:10 দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করেন। এক পর্যায়ে তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে, এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ বাদী হয়ে ফখরুল সহ 51 জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে 2017 সালে 3 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই দেওয়ান উজ্জ্বল হোসেন ফখরুল সহ 59 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় মামলার অভিযোগ থেকে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ ছাড়া আরো 2 জনের নাম বাদ দেওয়া হয়। ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপি। ইলেকট্রনিক ভোটিং মেশিন বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের ডাকে সাড়া দেয়নি বিএনপি সহ 5টি রাজনৈতিক দল। ফলে দ্বিতীয় ধাপে 8টি দলের সঙ্গে বৈঠক করছে ইসি। মঙ্গলবার বিকেল 3টায় ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল 39টি এসব দলকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম বিষয়ে মতামত দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি। এজন্য 3 ধাপের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে সাংবিধানিক সংস্থাটি। ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান বলেছেন, আজ দ্বিতীয় ধাপে আলোচনার জন্য 13টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল 3টায় 8টি রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এ সংলাপের জন্য নির্বাচন কমিশন নিবন্ধিত দলগুলোর সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে। দলগুলো 4 সদস্যদের কারিগরি টিম বা প্রতিনিধি পাঠাতে পারবে। তিনি বলেন, এর আগে প্রথম ধাপে গত 19 জুন 13টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। 28 জুন তৃতীয় ধাপের 13টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। ইভিএম নিয়ে ইতিমধ্যে দেশ সেরা প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠক করে মতামত নিয়েছে ইসি। আগামী 12 জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। তবে তার আগে সবার মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকটের মুখে সরকারের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের। শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার রাজধানীতে রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মিছিল করেছেন। শিক্ষার্থীরা বলেছেন, 1948 সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে দায়ী এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তার প্রতিশ্রুতি পূরণ করেননি। সংকট কাটানোর প্রতিশ্রুতি দিয়ে মাত্র 1 মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমসিংহে দায়িত্ব গ্রহণ করেন। শ্রীলঙ্কা প্রায় দেউলিয়া এবং এবছর $7 বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ স্থগিত করেছে। 2026 সাল পর্যন্ত প্রতি বছর দেশটিকে $5 বিলিয়ন করে ঋণ পরিশোধ করতে হবে। দ্বীপরাষ্ট্রটির বৈদেশিক মুদ্রার রেজার্ভও প্রায় শেষ। এজন্য দেশটি খাদ্য জ্বালানি ও গ্যাস আমদানি করতে পারছে না। বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো জ্বালানি না থাকায় প্রতিদিনই দীর্ঘ সময় ধরে লোডশেডিং হচ্ছে। সাম্প্রতিক কয়েক মাসে মানুষজন জ্বালানি ও গ্যাস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছে এবং জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দেশটি ভারতের বর্ধিত করা ক্রেডিট লাইনের উপর টিকে আছে। এই ক্রেডিটও ফুরিয়ে যাচ্ছে, তাই কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে এবং শিক্ষকদের অনলাইনে পড়াশোনার নির্দেশনা দিয়েছে। সীমিত জ্বালানির মজুদ চঞ্চলায় অপরিহার্য নয় এমন কর্মচারীদের 1 সপ্তাহ বাসা থেকে কাজ করতে বলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তারা বর্তমানে একটি বেল আউট প্যাকেজ নিয়ে আলোচনা করতে শ্রীলঙ্কায় রয়েছেন। কয়েক মাস ব্যাপী বিক্ষোভ গত 2 দশকের অধিকাংশ সময় ধরে শ্রীলঙ্কা শাসন করা রাজাপাকসের রাজনৈতিক ভাগ্যকে নড়বড়ে করে দিয়েছে। গত মাসে রাজাপাকসের ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে আরো 2 ভাই ও 1 ভাতিজা মন্ত্রিসভার পদ ছাড়েন।
তিন কারণে সিলেটে বন্যা বলছে বাপা। তিন কারণে এবার হাওড় অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তা হলো অতিরিক্ত বৃষ্টিপাত, ভারতে আন্তঃদেশীয় নদীর স্বেচ্ছাসারী ব্যবহার ও প্রকৃতি পরিবেশ বিবেচনা না করে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প নেওয়া। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। বানের জলে হাবুডুবু খাচ্ছে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের 11 জেলার মানুষ। প্রতিদিন তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। কয়েকদিন ওজন থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর শতাব্দীর রেকর্ড বৃষ্টিপাতে সবচেয়ে বড় বিপর্যয়ের কবলে এখন হাওড়ের মানুষ। নদী বেষ্টিত বাংলাদেশে বন্যা নতুন কিছু নয়, তবে এবার কেন এমন ভয়াবহ রূপ সেটাই ভাবাচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে বলা হয়, মেঘনা অববাহিকার 16টি আন্তঃদেশীয় নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহমান। সেসব নদীর পানি ও পলি ব্যবহারে নেই কোনো চুক্তি, ফলে ইচ্ছেমতো ব্যবহার করছে ভারত, ওজার করছে বন। বাংলাদেশ অংশের নদী অনেকটা শুরু হয়ে গেছে, নেই পর্যাপ্ত প্লাবন ভূমিও। দখল দূষণ আর অপরিকল্পিত উন্নয়নের ফলে বন্যার এই ভয়াবহ রূপ। এক বক্তা বলেন, ওজানে সিলেটে আন্তঃদেশীয় যেসব নদী প্রবেশ করেছে বাংলাদেশে, মোটামুটি ভারত সরকার একতরফাভাবে সেগুলো নিয়ন্ত্রণ করছে। উন্নয়নের নামে যে ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে তার ফলে হাওড় ও নদী বেষ্টিত এই যে অঞ্চল, এই অঞ্চলের প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, হাওড় অঞ্চলে 12,000 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে, সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিতে অন্তত 2,500 কোটি টাকা লাগবে। ঘরবাড়ি হিসাব করলে ক্ষয়ক্ষতি আরো অনেক বেশি। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের জন্য উড়াল সড়ক নির্মাণের পরামর্শ দেন সেমিনারে আসা বিশ্লেষকরা। ব্রতির প্রধান নির্বাহী শারমিন মোর্শিদ বলেন, পানির প্রবাহটা সিলেট পর্যন্ত আসছে, সেটা কিভাবে আসছে এবং সিলেট থেকেই উপমহাসাগরে কিভাবে যাচ্ছে, এই জায়গাটা আমার হাতে, আর এই জায়গাটাতে আমরা কি করছি সেটা ভাবতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মাথায় রেখে এখনই নদী জলাশয় ব্যবস্থাপনার তাগিদ দেন আলোচকরা। অগ্নিপথে অগ্নিগর্ভ ভারত, বিপাকে বিজেপি। ভারত সরকারের প্রণীত অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে অগ্নিগর্ভ ভারত এখনো পর্যন্ত ওই বিক্ষোভ প্রতিবাদ নিয়ে সরাসরি একটি শব্দ খরচ করেনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুতে সোমবার এক অনুষ্ঠানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সরকারের কিছু সিদ্ধান্ত প্রাথমিকভাবে খারাপ মনে হলেও ভবিষ্যতে তাতেই লাভই হয়। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, প্রধানমন্ত্রী পরোক্ষে যুব সমাজকে অগ্নিপথ প্রকল্পের ইতিবাচক দিকগুলো নিয়ে বার্তা দেওয়া চেষ্টা করেছেন। যদিও ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বের একাংশের আশঙ্কা, যেভাবে ওই প্রকল্পের বিরোধিতা শুরু হয়েছে তাতে কৃষি আইনের মতো অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের রাস্তায় হাঁটতে হতে পারে সরকারকে। শাসক শিবিরের রক্তচাপ বাড়িয়ে বিরোধীদের সুরেই ওই প্রকল্পের বিরোধিতায় সরব জোট সঙ্গে নীতিশ কুমারের দল জেডিইউ ও। এমতো অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক বসতে চলেছেন প্রধানমন্ত্রী। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় যেভাবে যুব সমাজ পথে নেমেছে তাতে কপালে ভাঁজ পড়েছে পদ্ম শিবিরের নেতাদের। ভারত জুড়ে অগ্নিপথ প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলেও বেঙ্গালুরুতে সোমবার ওই মোদি বলেন, সরকারের কিছু সিদ্ধান্ত প্রথমে খারাপ লাগলেও পরে তা লাভজনক হয়ে দাঁড়ায়। রোববার ওই সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে, অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই, কিন্তু ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভ সরকারের মাথা ব্যথা বহুগুণে বাড়িয়েছে। সূত্রের খবর, অগ্নিপথ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের মুখে সেনাবাহিনীকে পড়তে হচ্ছে, 4 বছরের শেষে অগ্নিপথ প্রকল্পে যোগদানকারী অগ্নিবীরদের কিভাবে পূর্ণবাসন দেওয়া সম্ভব এবং এ নিয়ে সেনাবাহিনী কি ভাবছে, এই সব বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সাথে সামরিক প্রধানদের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের মূল চালিকা শক্তি তরুণ সমাজ, ওই ক্ষোভের আগুন যে তাদের বিশেষভাবে চিন্তায় ফেলেছে তা দলের অন্দরে মেনে নিচ্ছেন অনেক বিজেপি নেতাই। তিনটি কৃষি আইনের বিরুদ্ধে মূলত পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশের কৃষকেরা আন্দোলনে নেমেছিলেন। আন্দোলন মূলত সীমাবদ্ধ ছিল দিল্লি সংলগ্ন রাজ্যগুলোতে, তাতেই 1 বছর আন্দোলনের শেষে ওই আইনগুলো প্রত্যাহার করেছিল সরকার, কিন্তু বিজেপির পেছন থেকে সরে যায় কৃষক সমাজের একাংশ। কৃষক নেতা রাকেশ টিকায়েত সোমবার জানিয়েছেন, আগামী 24 জুন দেশজুড়ে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে সংযুক্ত কিষাণ মোর্চা। ওই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ ইতিমধ্যে গোবলায় ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পূর্ব দক্ষিণ ভারতেও। তেলেঙ্গানায় একজনের প্রাণও গিয়েছে ওই বিক্ষোভ আন্দোলনে।